بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের কল্যাণের জন্য যা প্রয়োজন তা পূর্ণভাবে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ইহকাল পরকালের যে সব বিষয়ে, যে সব বস্তুতে, যে বিধানে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, খের ভালাই রয়েছে, আল্লাহ পাক তা পূর্ণ মাত্রায় দান করেছেন এবং তা পরিপূর্ণ করেছেন। আর যাতে আমাদের ক্ষতি রয়েছে ইহকাল পরকালের বা দুই কালের কোনো এক কালের, বর্তমানে ক্ষতি রয়েছে বা ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা রয়েছে, আল্লাহ পাক ওই সব কথা, কাজ থেকে, ওই সব বিশ্বাস থেকে, আকিদা থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের দিন যেইভাবে নাযিল হয়েছে সেইভাবে পূর্ণ মাত্রায় পৌঁছে দিয়েছেন, তাতে কোনো রকমের ঘাটতি করেননি। যেমন নিজের পক্ষ থেকে দিন সম্পর্কে সামান্য একটা কথাও কখনো বাড়িয়ে বলেননি, বরং আল্লাহ পাক যা ওহি করেছেন তা ভালোভাবে পৌঁছে দিয়েছেন, যাতে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ। আল্লাহ পাকের দিন অপর ভাষায় বলতে হলে কমপ্লিট। আল্লাহ পাক যা প্রয়োজন তা তাতে দান করেছেন এবং কোনো মানুষকে এই যোগ্যতা দেওয়া হয়নি, এই ইখতিয়ার দেওয়া হয়নি, এই অধিকার দেওয়া হয়নি যে তাতে কোনো কিছু বাড়াবে অথবা কমাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়ে দিয়েছেন তা মানব জাতির জন্য জীবনের প্রত্যেকটি স্তরে পালন করাই হচ্ছে মানুষের ফরজ দায়িত্ব। আমাদের কাজ আইন তৈরি করা যেমন নয়, তেমন আমাদের কাজ এটা ফরজ, এটা সুন্নত, এটা ওয়াজিব, এটা করা যাবে, এটা করা যাবে না, গত বছরে করা যেত এখন করা যাবে না, বা আগে ছিল না কিন্তু এখন করলে অসুবিধা নেই,
এই ইখতিয়ার আল্লাহ পাক দেননি, বরং আল্লাহ পাক যা নাজিল করেছেন তা আমাদের শুধু পালন করে হচ্ছে ফরজ দায়িত্ব, যে কোনো স্তরের সেই বিষয়টি হোক না কেন সেটা পালন করে হচ্ছে আমাদের দায়িত্ব। ফরজ হলে ফরজ মনে করে পালন করা, সুন্নত হলে সুন্নত মনে করে পালন করা, আর যদি বর্জনীয় হয়, হারাম নাজায়েজ অপছন্দনীয় হয় তা ত্যাগ করা, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। যেই দিন প্রতিষ্ঠা করা, কায়েম করার কথা আল্লাহ কোরআনে কেন বলেছেন, জীবনের ছোট্ট একটি বিষয় থেকে বড় বিষয় পর্যন্ত প্রত্যেকটি স্তরে যে যতদূর পর্যন্ত ক্ষমতা রাখেন, যার যতটা তৌফিক রয়েছে, সামর্থ্য রয়েছে, ততটা দিন পালন করার নামই হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম করা মানে কোনো রাজনৈতিক ভাষা এটা নয়, ক্ষমতার আমোদফূর্তি করা নয়, নেতৃত্ব হাসিল করা নয়। দিন কায়েম করা মানে আপনি বিসমিল্লাহ বলে খাওয়ার শুরু করলেন, এটি আপনার দিনের একটা বিধান কায়েম করলেন। আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করলেন, মসজিদে ঢুকতে কি বলতে হয়, মসজিদ থেকে বেরোতে কি বলতে হয়, বাথরুমে ঢুকতে কি বলতে হয়, বাথরুম থেকে বেরোতে কি বলতে হয়, ঘুমাবার সময় কি বলতে হয়, ঘুম থেকে জাগলে কি বলতে হয়, শাবান মাসে কি করতে হয়, রমজানে কি করতে হয়, এসব কিছুর নাম হচ্ছে দিন কায়েম করা। ছোট থেকে বড় বিষয় সব কিছু এই দিন কায়েমের মধ্যে সামিল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মের নামে, দিনের নামে নতুন কাজ কথা থেকে সতর্ক করা, অর্থাৎ বিদাত থেকে সতর্কীকরণ বা বিদাতের ক্ষতিকর দিকগুলি আপনাদের সামনে এই অল্প সময়ে তুলে ধরা। আজকাল এই গ্রীষ্মকালে আমাদের এশার সালাতের পরে বেশি সময় থাকে না, আর বেশি বিলম্ব হলে আমি নিজে অনুভব করি যে এখন এটা বলার সময় নয়, এটা হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও দেখি যে লোকেরা মনোযোগ সহকারে শুনছে, কিন্তু শোনার পরে আর কোনো প্রশ্নই থাকলো না আপনাদের, উঠে মাশাআল্লাহ চলে গেলেন, এত সুন্দর করে শুনলেন যে সব কিছুই আপনার যথেষ্ট হয়ে গেছে, চলে গেলেন, একটিও প্রশ্ন থাকলো না। এটা ইঙ্গিত বহন করে যে না, সময় বেশি হয়ে গেছে, তাই না? এটাই যে আলোচক খেয়াল রাখে না, যে বক্তা খেয়াল রাখে না, সে আসলে সুন্নত মোতাবেক বক্তব্য করে না। সহিহ বুখারীতে এলমের অধ্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবাই কেরামরা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি মাখাফাতাস সামাতি আলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর খেয়াল রাখতেন, লক্ষ্য রাখতেন, বিল মাউইযা উপদেশ দেওয়ার সময়, কোন আলোচনা করার সময়, ওয়াজের সময়, মাউইযা মানে ওয়াজ, উপদেশ দেওয়ার সময়, মাখাফাতাস সামাতি আলাইনা, যাতে করে আমাদের মধ্যে ক্লান্তি না আসে, বিরক্তি না আসে, কেউ ঝিমাইতে না শুরু করে, তন্দ্রা না চলে আসে, হ্যাঁ এইরকম না হয়। তো অল্প কথাই যাতে করে আমাদের অনেক কথায় বোঝা সম্ভব হয়, এটাই আমাদের চেষ্টা। এই জন্য কোরআন হাদিসের কথা আমরা বলি, কিস্সা কাহিনী না বলে। কিস্সা কাহিনী আমাদেরও জানা আছে এবং কোরআন হাদিসে এত কিস্সা কাহিনী আছে, সেগুলি যদি শিক্ষণীয় দিক বলা যায় তো যথেষ্ট, সারা জীবনটা কিস্সা কাহিনী বলতে বলতেই পার হয়ে যাবে, কিস্সা কাহিনী শেষ হবে না। সহিহ কোরআন এবং হাদিসের কিস্সা কাহিনী শেষ হবে না, কিন্তু কিস্সা কাহিনী শোনানো আসল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাকের দিনকে বুঝা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে সম্পূর্ণ করেছেন, এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের আকীদা, আর এটা বিশ্বাস করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আপনার আমল করার আগে, বিশ্বাস করার আগে, মুমিন মুসলিম হওয়ার আগে প্রথম বিশ্বাস হইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে সম্পূর্ণ করেছেন। কোরআনে কারিমের এটি ঘোষণা, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় একেবারে বিদায় হজের সময়, তারপরে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস গেল, মুহররম সফর, বারো রবিউল আউয়ালে ইন্তেকাল, মানে আড়াই মাসও, মুহররম সফর আড়াই মাস বা তার বেশি, আড়াই মাস একটু বেশি হয় জিলহজ মাসের বেশ কিছুদিন, তাহলে জিলহজ মাসে যদি পনেরো দিন বিশ দিন ধরেন আর ওই দিকে দশ দিন, তাহলে তিন মাস, তিন মাসের বেশি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি নাজিল হয়েছে, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম।
পরিপূর্ণ করে দিলাম, কামিল করে দিলাম, কমপ্লিট করে দিলাম তোমাদের জন্য, তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছি। যা কমপ্লিট করা হয়েছে তাতে কোনো কিছু কমাবেন এই অধিকার কারো নেই, বাড়াবেন এই অধিকারও কারো নেই। এমনটা নয় যে না কমাইতে পারবো না, কিন্তু বাড়াইলে অসুবিধা নেই। যারা ধর্মের নামে নতুন নতুন কাজ করে নেকির আশায়, তারা এখানে গিয়েই গুমরা হয়েছে। কমাবো না, পাঁচ রক্ত নামাজই পড়বো, চার রক্ত করবো না। চার রক্ত করেছে করা কি? চার রক্ত করেনি হয়তো, পাঁচ রক্ত নামাজই পড়বো, তবে হ্যাঁ বাড়াইলে অসুবিধা নেই। সতেরো রাকাতই ফরজ, আর বাকি এটা সুন্নতে মক্কা দেয়, এটা গায়ের মক্কা দেয়, এটা নফল, এটা অমুক, এটা আখিরি জোহর, এটা অমুক তমুক করতে করতে এক এক অক্তে এত এত নামাজ দিয়ে দিল যে আল্লাহ দেননি তার রসুল দেননি, তাই না? এরকম করে অনেক বেনামাজি বানিয়েছে মুসলিম সমাজে, আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তান অনেক বেনামাজি। বেনামাজি হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত চাপ যখন তাকে দেওয়া হয়েছে বুঝে এত পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজ উদাহরণস্বরূপ চার রাকাত ফরজ দিয়েছেন পাস করার জন্য, পাস তুমি আর একটু ভালো করে পাস করতে চাও দুই রাকাত সুন্নাত, আর এক রাকাত বেতর, এক আরো বেশি বেতর পড়তে চাও তিন পাঁচ সাত নয় হ্যাঁ এগারো, ব্যাস তাহলে এগারো পর্যন্ত বা নয় পর্যন্ত পড়লে একজন তাহাজ্জুদ গুজার হয়ে যায়। সে প্রথম রাতে পড়ুক আর মধ্য রাতে পড়ুক আর শেষ রাতে ফজর আগ পর্যন্ত পড়ুক, তাহাজ্জুদ গুজার লোক হয়ে যায়। আর এশার নামাজেই আপনি সতেরো রাকাত দিয়ে দিলেন কোথেকে? হ্যাঁ, তার মানে এরা ভেবেছে যে কমাতে হবে না, কিন্তু বাড়াইলে অসুবিধা নেই, যার ফলে ক্ষতি করেছে, ক্ষতি করেছে আল্লাহর দিনে বাড়িয়েছে, যার ক্ষতি কর বেশ কিছু দিগা আমি তুলে ধরবো যেগুলো সূক্ষ্মভাবে একটু বোঝার চেষ্টা করতে হবে। আর ক্ষতি করেছে অনেক লোক, যদি তাকে ফরজ কোর্সটা দেওয়া হয়তো আর খুব বেশি বলা হয়তো আর দশ থেকে বারো রাকাত সুন্নাতে রাতে বাঁচে ওইটা পড়ে নিন, পড়লে বেশ ভালো হয়। আর এক রাকাত মিনিমাম বেতরটা অবশ্যই পড়েন, না হলে একটু গুনাগার হবেন। ফরজ ছাড়ার মতো কাবিরা গুনাগার জাহান্নামে যাবেন না, কিন্তু গুনাগার হবেন আপনি। এইটুকু যদি বলে দেওয়া হয় তো কত স্পষ্ট নামাজ, সতেরো রাকাত নামাজ ফরজ পাশ করে নিলাম, এক রাকাত বেতর আর দশ রাকাত বা বারো রাকাত সুন্নাতে রাতে বা, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট। এখন আমি কেমন ছাত্র ছিলাম স্কুলের কলেজের, আর কেমন আমি চাকরিজীবী, আমি কেমন রেকর্ড আমার কোম্পানিতে করতে চাই, আমার কোম্পানিতে এত সুন্দর রেকর্ড করতে চাই, হ্যাঁ আইডিয়াল ওয়ার্কার হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আইডিয়াল বান্দা হইতে হবে। এটার জন্য চেষ্টা করবে একজন জ্ঞানী মুসলিম। বাড়াইতে গিয়ে এরা রাস্তা খুলে দিয়েছে যে বাড়াইলে অসুবিধা নেই, লাইলাতুল কাদার না ওটা ঘটাবো না, সবে কাদার আছে, কিন্তু সবে বরাত একটা নাম বাড়াইলাম, সবে মেরাজ একটা বাড়াইলাম, ঈদ কমাবো না, ঈদুল ফিতর ঈদুল আজহা আছে কমাবো না, দুটো ঈদকে তিন না এক করবো না, কিন্তু তিন চার পাঁচ করলে অসুবিধা নেই। সুতরাং একটা ঈদে মিলাদুন্নবী বাড়লো, আবার একটা ম্যারেজ ডে বাড়লো, বিয়ে করেছি ম্যারেজ ডে বাড়লো আমার, একটা আবার আমার বার্থডে বাড়লো, আমার নিজের আমার বিবির দুজন হইলাম দুটো বার্থডে বাড়লো, আবার ছেলে দু চারটা ছেলে হইলে তাদের একটা একটা করে বার্থডে বাড়লো, বাড়াইলে অসুবিধা নেই। এইভাবে বিদাতিরা শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়েছে। বিদাতিদেরকে ধর্মের নামে ধর্ম করিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ইবলিশ শয়তান। আল্লাহ পাক সতর্ক করেছে ইবলিশ শয়তান থেকে। ইবলিশ শয়তান সবার ক্ষেত্রে কিন্তু এক রকমের অস্ত্র ব্যবহার করে না, চালাক চতুর মানুষ কিন্তু সবার সাথে এক রকম ভাবে কথা বলে না। দেখেন আপনি যদি চালাক লোক হন আপনার বসের সাথে একরকম কথা, আর আপনার অধীনে যারা আছে তাদের সাথে আর এক রকম কথার ভঙ্গিমা, হ্যাঁ বস আসতে সার সার শুরু করে দিয়েছেন, আর এইদিকে আপনার কথার ভঙ্গিমা আলাদা, নম্রতা বলে কিছু নেই, দুনিয়ার চালাক যারা। তো এইরকমই শয়তান খুব চালাক, ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু। সুতরাং মানব জাতি তোমরা শয়তানকে সবসময় শত্রু ভাবিও, মনে করি শত্রু হিসাবে তোমরা গ্রহণ করে ধরে নিও, শয়তান শত্রু।
একটা দাড়িওয়ালা লোককে একজন পাঁচ ওয়াক্ত নামাজি কে কখনো জেনার দাওয়াত দিতে সহজে পারবে না, হ্যাঁ মদ খাওয়ার দাওয়াত দিতে পারবে না, ব্লু ফিল্ম হয়তো দেখাতে পারবে না, হ্যাঁ খুন করাতে পারবে না। এই ধরনের যেসব পাপ রয়েছে, যেসব এইসব পাপে হয়তো লিপ্ত করতে পারকার পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে কাঁদে কিন্তু একে কবর মাজারে নিয়ে যেতে পারবে, মাজারে সেজদা করে দিতে পারবে। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসার আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে ওলিয়া উলিয়াকে ভালোবাসা, আর ওলিয়া উলিয়াকে ভালোবাসার প্রমাণ হচ্ছে তাদেরকে সেজদা করা, হ্যাঁ তাদের কাছে চাওয়া, তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে। এইভাবে শয়তান ঢুকলো জাহেল মুসলিম সমাজে আর তাদেরকে মুশরিক বানিয়ে ফেলল। উলিয়া উলিয়ার কবর আর সাধারণ একটা মুসলিমের কবর একই রকম থাকবে, এটা কেমন কথা হইল? এটা তো যুক্তিসঙ্গত হইল না। আল্লাহর ঘর কাবা শরীফের উপরে চাদর চড়ানো হয়, আমাদের পীর সাহেবের মাজারে চাদর চড়াবো না? শয়তান কোনটা দিয়ে ঢুকছে দেখেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এজন্য একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, মাদাখিলুস শয়তান, শয়তানের প্রবেশ দ্বার সমূহ। হ্যাঁ শয়তান যেসব রাস্তা দিয়ে মানুষের মগজে ঢুকে, হৃদয়ে ঢুকে আর হৃদয়কে ধ্বংস করে, বিগড়ে দেয় আর মগজকে গুমরাহ করে, শয়তানের বিভিন্ন রাস্তা আছে ঢুকার মানুষের মধ্যে। আপনার মধ্যে যেভাবে ঢুকার চেষ্টা করবে আর একজনের মধ্যে ওইভাবে ঢুকার চেষ্টা করবে, অন্যরকম ভাবে ঢুকবে। আর শিরক বিদাত করেন না, তৌহিদ বুঝে, আমাদের যেসব ভাইরা তৌহিদ বুঝে সুন্নত বুঝে তার মধ্যে অন্য রাস্তাতে ঢুকবে, হিংসা বিদ্বেষের রাস্তাতে ঢুকবে, তোর চাতে আগে বেড়ে যাবে, হিংসা বিদ্বেষের রাস্তাতে ঢুকবে, কলহ বিবাদের রাস্তাতে ঢুকবে, না অহংকারের রাস্তা দিয়ে ঢুকবে। তোর চাইতে আছে কি বড়, যথেষ্ট বুঝিস, এই পাঁচ বছর মধ্যে এত শিখে ফেলেছিস। বিভিন্ন রকম ভাবে শয়তান আদম সন্তানকে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুন মিন আসহাবিস সাইয়্যিদ, তার দলকে যারা তার কথা শুনবে তার ডাকে সাড়া দেবে, আর এক একজনকে এক এক রকম ভাবে ডাক দেয়, যার দ্বারা শিরক বিদাত করাতে পারবে শিরক বিদাতের রাস্তা দিয়ে ঢুকবে, আর তার আগে যার দ্বারা যাকে নামাজ ছাড়িয়ে দিতে পারবে, আর যাকে দিয়ে চুরি করাতে পারবে, যাকে ডাকাত বানাতে পারবে, যাকে খুনি বানাতে পারবে, যাকে জেনাকারী বানাতে পারবে, ওই রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর দেখল এরা হচ্ছে খুব পরিষ্কার লোক, এরা নামাজি লোক, এরা ওই জেনা চুরি ডাকাতি বুলু ফিল্ম আর ওই মদ খাওয়া তাসের আড্ডা ওই সব ওই জায়গায় যাবে না। সুতরাং দেখতে হবে এদেরকে কি করে গোমরা করা যায়। তখন দেখলো যে এদের মধ্যে অজ্ঞতা আছে, দিন সম্পর্কে বুঝে না কিন্তু দিনকে মহব্বত করে, আল্লাহ রসুলের আদর্শ বুঝে না, ইত্তেবায়ে সুন্নাত বুঝে না কিন্তু মহব্বতের রসুল, আশেকের রসুল, হ্যাঁ আশেকের রসুলের দাবিদার, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে না, সঠিক জ্ঞান রাখে না, কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ বুঝে না, বড়রা যা বলে দিলে সেটাই ধর্ম, এইরকম অন্ধ, আর বেশি শিখতে চাই না শিখে আমল করতে চাই, তখন শিরক বিদাত করাবে এই শ্রেণীর লোককে দিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে প্রথম ইকরা বলেছেন, শিখতে বলেছেন, প্রথম শিখতে বলেছেন, অজ্ঞতা দূর করতে হবে। মুসলিম সমাজে শিরক আর বিদাতের কারণ হচ্ছে কয়েকটি, তার মধ্যে প্রথমটি হচ্ছে অজ্ঞতা। আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, নাজাত পেতে চায়, শাবান মাসে কি করব, টেলিফোন বা টেলিফোন ওটা দুনিয়া থেকে, শাবান মাসে কি করব, আমার স্ত্রী টেলিফোন করছে কি করব, কোন দিন সবাই বরাত হবে, কি করব না করব। দিনের মূলনীতি যখন জেনে যাবে যে এবাদত একমাত্র কার জন্য করতে হবে, আল্লাহ পাকের জন্য করতে হবে, আর এবাদত একমাত্র একটি পথের ওপর থেকে করতে হবে, যেই পথের ওপর ছেড়ে গেছেন কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই পথের ওপর আমাদের হুজুররা ছেড়েছে, আমাদের পীররা ছেড়েছে, আমাদের বুজরুগানে দিন ছেড়েছে, আমাদের মুরব্বীরা ছেড়েছে, বিভিন্ন ভাষা তাদের আমাদের আকাবেরে দিন ছেড়েছে, হজরতেরা ছেড়েছে, না ওইসব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তার উপর ছেড়ে গেছেন সাহাবাই কেরামকে, ওখানে যদি দলিল প্রমাণ পাওয়া যায় তাহলে করবেন, নাহলে করবেন, এক আল্লাহর জন্য করবেন, এক রসুলের তরিকাই করবেন, আর যদি এক আল্লাহর জন্য না করেন তাহলে তার নাম হবে শিরক। বড় শিরক করলে জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, মৌলিক
দুটি কথা এখানে বলে দিই। আর শিরকে আসগার, ছোট শিরক সেটা বড়ই কবিরা গুনাহ। ছোট শিরক করলে যে আমলের মধ্যে ছোট শিরক থাকবে সেই আমলটা ধ্বংস হয়ে যাবে। যেমন একদিন 100 রিয়াল দান করলেন লোকজনকে দেখানোর জন্য, সবাই দিচ্ছে, কি বলবে লোকেরা, দিয়েই দিই, আমিও দিয়ে দিই। নামাজ পড়লেন, নামাজ তো আল্লাহর জন্য পড়েছেন, মূলটা ঠিক আছে, কিন্তু নামাজটা পড়তে গিয়ে এমনি তো নামাজ তাড়াহুড়া করে পড়েন, কিন্তু কিছু আমাদের দিনী ভাইরা দেখছে বা আমাদের শেখ দেখছে বা লোকজন আছে, সুতরাং একটু ধীর স্থিরতার সাথে নামাজটা পড়ে, একটু লম্বা শেষ দেওয়া, লম্বা রুকু দিয়ে নামাজ পড়লেন, মোনাজাত করেছেন, ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কিন্তু দেখছেন যে আরো কিছু লোক দেখছে, তখন একটু চোখ টিপে কান্না শুরু করে দিলেন, যাতে লোক কান্না দেখে মনে করে যে পরহেজগার লোক, ভালো লোক, দোয়া করলে কান্না আসার। তো এইরকম কাজ করলেও শিরক হয়, ওতে যে আমলটা করলেন সে আমল ধ্বংস হয়ে গেল, দুনিয়া আখেরাত কিছু হবে না। আর বিদাত করলে যেই আমলে বিদাত থাকে, আর শিরক হচ্ছে কিন্তু বিদাত, শিরকটাও বিদাত, অনেকে এটা বুঝে না, কিন্তু শিরক মানে ইসলামে নেই, তাই না? অথচ ধর্মের নামে করা হচ্ছে, যেটা ইসলামের নামে নেই আর ইসলামের নামে করা হচ্ছে সেটার নামই তো বিদাত। এই জন্য কবর মাজার পূজা থেকে শুরু করে পীরতন্ত্র, হ্যাঁ, এই শবে বরাতে যা কিছু করা হয়, শবে বরাত নামটা পর্যন্ত, আর শবে বরাতে হালুয়া রুটি, শবে বরাতে দলে দলে কবর জিয়ারত, শবে বরাতে দিনে রোজা রাখা আর রাত্রে নফল পড়া, শবে বরাতকে ভাগ্য রজনী মনে করা, এইভাবে এক কথায় শবে বরাতের নামে যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলি হচ্ছে বিদাত। বিদাতটা শিরক হইতে পারে, আবার শিরক না হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হইতে পারে। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করার মাধ্যমে আল্লাহকে পাব, আল্লাহ ছাড়া অন্যকে পীর ওলিকে বাবা বলে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে, আল্লাহকে পাবো, আল্লাহর কাছ থেকে পাবো। সেই জন্য গাইরুল্লাহকে ইয়া গাউসুল আজম মদদ, বাবা মদদ, এইসব করেন। শিরক করলো, বিদাত করলো, দিন ইসলামে ছিল না সেই জন্য করলো, সেই জন্য সেটা বিদাত হলো, আর আল্লাহর সাথে শরীক করলো সেই জন্য সেটা শিরক হলো। তাহলে শিরক বিদাত, আর কমপক্ষে বিদাত শিরক না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতে শিরক। আর একটা কথা এখানে শুনে রাখেন, যারা বিদাত করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতে কি করে? শিরক করে। রসুল কয়জন? আমাদের রসুল, আগের আম্বিয়া রসুল এসছেন, তাদের দিনগুলিকে আল্লাহ রহিত করে দিয়েছেন, আর বিশেষ বিশেষ গোত্রের জন্য এসছেন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তারা আসেননি, আর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আসেননি, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আর মানুষ জিন আর সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য কাফাতাল লিন্নাস তিনি রসুল হয়ে এসেছেন, তাই না? তার যুগের শুধু, হ্যাঁ, আজকের যুগের না কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য তিনি রসুল হয়েছেন, আরবের জন্য রসুল তিনি হয়েছেন, আর ইংরেজদের জন্য তিনি রসুল হয়েছেন, বাঙালির জন্য রসুল হয়েছেন, উর্দু কেরালা আর তামিল আর ইন্দোনেশিয়া আর ফিলিপিনো যাই বলুক না কেন, আর চাইনিজ হোক না কেন, সকলের জন্য তিনি রসুল হয়েছেন। আল্লাহর কসম করে বলছি, লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মাতি ইয়াহুদিয়ুন আও নাসরানিয়ুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সম্পর্কে কোন ইহুদি শুনুক অথবা খ্রিস্টান, যারা আগের একটা দিনের উপর আছে, কেউ বলছে আমরা তৌরাত মানি, কেউ বলছে আমরা ইনজিল মানি, তাদের সম্পর্কে বলছেন। তাহলে যারা তৌরাত ইনজিলের উপর নেই, বেদের উপর আছে, আর কোন ধর্মের উপর আছে, হ্যাঁ, শিখ জৈন বা নাস্তিক আছে, সকলের জন্য কোন ইহুদি বা নাসরানি খ্রিস্টান যদি আমার সম্পর্কে শুনতে পাই আর যদি ইমান না নিয়ে আসে, সুম্মা লা ইউমিনু বি, আর যদি ইমান না নিয়ে আসে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে কি হবে? সে জাহান্নামী হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, লাও কানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। লাইলাতুল কদর কে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নিয়ে এসে দিলেন সূরা কদর। বলেন লাইলাতুল বারাত, শবে বরাত কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। দেখেন, না হলে একটি হাদিস
যে শবে বরাত, লাইলাতুল বরাত নামটি আছে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, অন্য কেউ দিলেন, আমাদের দেশের হুজুর আলেম ওলামা আর সুফি মাশায়েখ পীর মুর্শিদরা তারাই শবে বরাত নামটি দিয়েছেন। হ্যাঁ, তাহলে এই নামটি ওখান থেকে যখন নিলেন তো রসুলের সাথে পার্টনার শরীক বানিয়ে দিলাম, তো বিদাত করা কি রসুলের সাথে শিরিক করা, সবসময় মনে রাখবেন, শিরিক করা আল্লাহর সাথে শিরক, ছোট শিরক হোক আর বড় শিরক হোক, আর বিদাত করা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরক। যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরক করবে, সেই ব্যক্তি ধর্মের নামে করলে অসুবিধা নেই, আর যদি দুনিয়ার নামে রাজনীতির নামে করে তাহলে কুফরির ফতোয়া লাগিয়ে দিবেন, শুধু না না দুটোই ক্ষেত্রে সমান। নবী করিম সাল্লামের বিচারের মতো বিচার করলো না, মানুরুচিত বিধান পশ্চিম আইন দিয়ে বিচার করলো, তাদের উপরে তো কুফরির ফতোয়াবাজি। আর ফতোয়া অনেক সময় ঠিক আছে হয়তো, অনেক সময় দেখতে হবে যে ও আসল দিনকে জেনেছে না, ওকে জানানিনি, ইসলামের ইসলাম তাকে পৌঁছাননি হয়তো। অপরাধ আপন জায়গায় ঠিক আছে, যে মানব রচিত বিধান দিয়ে যেই ব্যক্তি বিচার করলো সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে শিরক করলো, কমপক্ষে রাসূলের বিধান দিয়ে বিচার করলো না, যে রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন ওর বেলা তো ঠিক আছে আপনার ফতোয়ার, আপনারা বিদাতে হাসানা করবেন, আর আপনারা নেকি সওয়াবের কাজ করছেন কি করে, না ওই রকমই আপনারা মানব রচিত বিধান অপরাধ করছেন, চিন্তা করবে একই রকমের অপরাধ। চোরের হাত না কেটে যেই ব্যক্তি ক্ষমতা রাখে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার, মানে এই চোরের হাত কাটার, আমার মতো লোক নয় সরকার, আর চোরের হাত না কেটে চোরকে তিন মাস ছয় মাস জেল, এক বছর জেল, সেই ব্যক্তি যেমন অপরাধী ওই রকমই অপরাধী হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ শয়ে বরাত নাম দিলেন না, রসুল দিলেন না, শয়ে বরাত নাম দিল, একই রকমের অপরাধী, সেটা রাখে ভালো করে, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে দিন ইসলাম, শুধু বুঝার চেষ্টা করতে হবে, আর এর জন্য মূলনীতি হচ্ছে ইবাদত আল্লাহ পাকের করতে হবে, আর কার তরিকায় ইবাদত করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর সাথে যেমন শরীক করব না আল্লাহর ইবাদত বন্দেগীতে, ওয়ালা ইউশরিকু বি ইবাদাতি রাব্বিহি আহাদা, হ্যাঁ মুমিন আল্লাহর সাথে যে সাক্ষাতে আশাবাদী আল্লাহর কাছে জান্নাতে নেব, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি সাক্ষাতের আশা রাখে আল্লাহর কাছে জান্নাত পেতে চাই, ফালিয়ামাল আমালান সলিহা ভালো কাজ করে, ওয়ালা ইউশরিকু বি ইবাদাতি রাব্বিহি আহাদা আর রবের ইবাদতে কাউকে শরীক না করে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে ইত্তেবায় আনুগত্যে শরীক না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে গিয়ে ওই রকমই ভাবে নিয়ে নেবেন শরীয়তকে বিনা দলিলে, যে বড়রা বলেছেন তারা বুঝতেন না, এত বড় বড় বুজুগান দীন ওলামাই কিরাম তারা বলে গেছেন, তারা করে গেছেন, তারা বুঝতেন না, এ কথা বলাই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিরক করা। অন্যদের কথা আমার কথা, যতই কোরআন হাদিসের কথা বলি শুনে রাখেন, আমার কথা মানার জন্য শর্ত হচ্ছে যে আমার কথা কোরআনের দলিল ভিত্তিক না রাসূলের দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক, যদি কোরআনে কেরিমের দলিলের ভিত্তিতে হয় তাহলে আপনি আমার কথা মানবেন, এই জন্য নয় যে আমার কথা সেটা কোরআনে কেরিমের কথা, আমার কথার দলিল যদি রাসূলুল্লাহ সাল্লামের হাদিসে থাকে তাহলে আপনার জন্য এই জন্য মানা আবশ্যক যে আপনি হাদিসের কথা মানছেন, সেটা মানা আবশ্যক আপনার জন্য। আর শুধু আমার কথা যদি হয় আমাদের ওলামায়ে কেরামরা বলেছেন সেই জন্য মানতে হবে, তাহলে আমার কথা ছুঁড়ে ফেলা ফরজ, এই কথাই আইম্মা কেরামগণ বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, শাফি বলেছেন, আহমদ বলেছেন, ইমাম মালিক বলেছেন রহমতুল্লাহ আলী আজমাই। বিদাত যারা করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি বিচারক মানে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 65 তে ইরশাদ করে ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন, আল্লাহ পাক বলছেন হে নবী তোমার রবের শপথ, কে শপথ করছেন, আল্লাহ শপথ করছেন, আবার সে ওয়া রব্বিকা তোমার রবের শপথ, মানে কার শপথ করছেন, আল্লাহ পাক, আল্লাহ নিজেরই জাতের নিজের সত্তার শপথ করছেন, তোমার রবের কসম করে বলছি, মানে আমি আমার জাতের শপথ করে বলছি, লায়ু মেনন মানব জাতি মমিন হইতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউহাক্কে মুকাফি মা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক না মেনে নেবে, তোমার কাছ থেকে বিচার ফয়সালা না নেবে,
তোমার কাছ থেকে সমস্যার সমাধান না নেবে, তোমাকে হাকিম হিসাবে না মেনে নেবে। হাকিম মানে শুধু কোর্টের হাকিম, হ্যাঁ পার্লামেন্টের হাকিম, যারা আইন তৈরি করে না সর্বস্তরে। আপনি যে একটা দোয়া পড়ছেন সেখানেও, হ্যাঁ নিজের বানানো দোয়া পড়লে হবে না সুন্নত মনে করে, একটা দোয়া বিশেষ ক্ষেত্রে আপনি পড়ছেন, একটা বানানো দোয়া পড়বেন চলবে না। সর্বস্তরে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লামকে হাকিম না বানিয়ে নেবে। হাকিম অনেক সময় বিচার মেনে নেয় কিন্তু মনে সংকীর্ণতা থেকে যায়। আমরা কোর্টের বিচার মানতে অনেক সময় বাধ্য হয়, কেস উল্টো দিয়ে গেছে, হেরেছেন তারপর মানছেন না মানছেন না, কিন্তু বাধ্য না মানলে খবর আছে তাই না, সেই জন্য মানছে। আল্লাহ পাক বলছেন নবীর বিচার ওই রকম মানলে হবে না, যে মন চাই না তারপর মানছি না। দ্বিতীয় শর্ত হচ্ছে তারপরে মনে যেন কোন রকমের সংকীর্ণতা না থাকে, সংকোচ না থাকে, দ্বিধাদ্বন্দ্ব না থাকে। মানতে গিয়ে সংকোচ, মানছি কিন্তু বড়ই কষ্ট লাগে, হ্যাঁ যুক্তিসঙ্গত মনে হয় না। যেমন এক শ্রেণীর বিদ্যার্থীরা বলে উটের গোস্ত খেলাম উজু কেন করতে হবে, গরুর গোস্ত কে উজু করতে হলো না, খাসির গোস্ত খেলাম আজকে বিরিয়ানি খাসির খেলাম উজু করতে হলো না, আবার উটের গোস্ত উজু কেন করতে হবে। মানতে যেন আপত্তি, তাহলে মুমিন হইতে পারবে না। হরে রাসূলুল্লাহ দিয়েছেন, কোরআনে আছে না হাদিস আছে, সহি হাদিস, তাকে তোমার জন্য মানা ফরজ। মনে সংকীর্ণতা না থাকে, দ্বিধাদ্বন্দ্ব না থাকে, মানবো মানবো না, মানলেও মনটা চাই না মোটেই যেন না থাকে। তারপর আরো অতিরিক্ত, কারণ পূর্ণ আনুগত্য হচ্ছে এই তৃতীয় স্তর, আল্লাহ বলছেন সুম্মালা যদি হারাজ মাকাদাইতা, যা আপনি ফয়সালা করে দেবেন, আপনার যা সিদ্ধান্ত হয়ে গেছে, আপনার থেকে যা প্রমাণিত হয়েছে, তা মানতে যেন কোন রকমের সংকীর্ণতা না থাকে। ওয়াইসাল্লিমু তাসলিমা, তৃতীয় শর্ত হচ্ছে শির নত করে যেন মেনে নেয়, কোনো কথা নেই। হাদিসে আছে, নবী করেছেন, নবী বলেছেন, অবশ্যই মানতে হবে, আমার পূর্বপুরুষ করুক, কিন্তু আমার সবচেয়ে বড় পূর্বপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াসাল্লিমু তাসলিমা, এই তিনটি শর্তের কথা। নবীকে হাকিম মেনে নিতে হবে, নবীর ফয়সালা মানতে কোনো রকমের যেন অন্তরে সংকীর্ণতা না থাকে, সংকোচ না থাকে, দ্বিধাদ্বন্দ্ব না থাকে, আর যেন সির নত করে ওয়াসাল্লিমু তাসলিমা, তাহলে মমিন হতে পারবে, না হলে মমিন হতে পারবে। তিনটা শর্ত যদি পুরো থাকে তাহলে মমিন, আর না হলে মমিন হতে পারবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন, দিনে যদি কেউ নেকির আশায় কোনো কিছু বাড়ায় তাহলে কি ক্ষতি করলো, এটা অনেকের প্রশ্ন, বিশেষ করে জনসাধারণের প্রশ্ন, আর বিদাতি হুজুরদের প্রশ্ন। মন্দ কাজ করলো, আমি কি জেনা চুরি করতে গেছি, আমি কি কোনো বাটমারি করতে গেছি, আমি কি কোনো মিথ্যা কথা বলেছি, কারোর সাথে জালিয়াতি করেছি, ধোকা দিয়েছি, কারো এক পয়সা বেমানি করে খেয়েছি, সারা বছর পারি না, আজকে রাত্রে না একটু সারা রাত্রে নফল পড়লাম, অসুবিধাটা কি, আজকে রাত্রে একটু গরিব মিসকিনকে খাওয়াইলাম, সারা বছর পারি না, সময় হয় না, আজকে রাত্রে একটু ফ্রি হয়ে গেলাম, আর কবর জিয়ারত করলাম, ঈদের দিনে ঈদের নামাজ পড়ার পর এত করে লোক পেয়ে গেছি, দলে দলে একটু কি করলাম, কোলাকলি করলাম, মুসাফা করলাম, আর কি করলাম, মহানাকা করলাম, তারপরে গিয়ে কবর জিয়ারত করলাম, এই সব বিদাত আছে না না দেশে। মন্দ কি করলাম, মন্দ কি করলেন, এটা শোনাবো কয়েক মিনিটের মধ্যে। যেই ব্যক্তি ইসলামের নামে, ধর্মের নামে নতুন কাজ করে, সেই ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণীকে অস্বীকার করে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম আদিনা, তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ, দিন স্বরূপ আমি পছন্দ করলাম, মনোনীত করলাম, বাছাই করলাম। আল্লাহ পাকের বাছাই হচ্ছে দিন ইসলাম, আর দিন ইসলাম কোরআন এবং হাদিসে আছে। আমার আপনার মগজে যা আছে তার মধ্যে থেকে কিছু ভালো লাগলো ঢুকিয়ে দিলাম, এর নাম দিন ইসলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে, তখনই দিন কমপ্লিট হয়ে গেছে, তখন লাইলাতুল কাদার ছিল, সেটা আছে ইসলাম, তখন শবে বরাত ছিল না, সুতরাং শবে বরাত নাই, অনুষ্ঠান উৎসব নাই, আর নফল পড়া নেই, আর তখন শবে মেরাজ ছিল না, সেটা নেই, তখন ঈদ মিলাদুন্নবী ছিল না, সেটা নেই, ঈদুল ফিতর ঈদুল আজহা ছিল, হ্যাঁ তখন কবর পাকা ছিল না, সুতরাং ইসলামে কবর পাকা নেই, বরং ভেঙে
সাধারণ কবরে পরিণত করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলী রাজি আল্লাহ তালাকে এই কথাই বলেছিলেন, যদি কোনো কবর তখনকার যুগে পাকা কবর না, যদি একটু উঁচা থাকে, আধা হাতের চাইতে বেশি উঁচা থাকে, আল্লাহ তাদা কবরান মুশরিফান বলা হয়েছে, বলা হয়নি যে পাকা কবর, মুজাসসান মানে পাকা কবর, চুনকাম করা আছে না, ওই রকম বলেননি, মুশরিফান। যদি উঁচা কবর, এক হাত উঁচা করে বুকের উপর মাটি দেওয়া আছে কবরের, ইল্লা সাওয়াইতুহু, একেবারে সমতল করে দাও, বরাবর করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যেটা দিন ছিল না সেটা দিন নয়। যেই ব্যক্তি বিদাতে হাসানা, ভালো তো কাজ বাড়াইলাম, যে করলো সে এই আয়াতকে যেন মিথ্যা মনে করলো বা অস্বীকার করলো, কারণ এই ব্যক্তি এমন কিছুকে দিন মনে করলো যেটা লাম ইয়াকুন মিনা দিন হিনা নুজুল আয়াত, যখন এই আয়াত নাজিল হয়েছে তখন সেটা দিন ছিল না। বলেন যে ঈদ মিলাদ নবী সাল্লামের জন্মবার্ষিকী পালন করা, এই বিদায় হজের সময় কি দিন ছিল? দিন ছিল না। এই শবে বরাত কি তখন দিন ছিল? পাকা কবর করা কি দিন ছিল? পীরের মুরিদ হওয়া কি দিন ছিল? তখন যে পীর ধরতে হবে, যার পীর নেয় তার পীর শয়তান, তাহলে বলেন যে নবী সাল্লামের জামানায় নবী কে পীর ছিল আর কে মুরিদ? নবী সাল্লাম গেলেন, তারপরে কে মুরিদ হলো আর কে পীর? বলেন যে অমুক পীর সাহেব ছিলেন আর অমুক পীরের লোকের আগে বায়াত করতেন, আর এই তরিকা চিস্তিয়া আর কাদেরিয়া আর অমুক তরিকা, এইসব তরিকাগুলি তখন ছিল। দেখেন দেখি ইসলামের নামে যে ভাঙন আর ফাটল, এই যে নামগুলি, নতুন নতুন নামগুলি, এগুলি কোথায় ছিল? কোরআন এবং হাদিসের অনুসরণ করা আর বিদাতকে ত্যাগ করা। যেই ব্যক্তি বিদাত ত্যাগ করবে না বিদাত করবে, সে হচ্ছে আহলে বিদাত, আর যারা কোরআন সুন্নাহ মেনে চলবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের দলের শামিল। দ্বিতীয় ক্ষতি হচ্ছে বিদাতে, যারা বিদাত করে তারা আল্লাহ এবং রসুলের আগে বেড়ে যায়। আমরা দুনিয়ার ক্ষেত্রে চলার ক্ষেত্রে বাপ যদি চলে বাপের আগে হাঁটি না, যদি আদো বলা ছিল হয় তাহলে, তাই না? ওস্তাদের সামনে হাঁটতে চায় না, হ্যাঁ, কফিলের সামনে আজকাল যে কোনো কারণে হোক, হয়তো দুনিয়ার কোনো কারণে কফিলের সামনে আগে বেড়ে যদি হাঁটি, হ্যাঁ, আগে বেড়ে কোনো কাজ করি তাহলে অসন্তুষ্ট হবে, যে কোনো কারণ হোক না কেন, অথবা শ্রদ্ধাই বড় মানুষের আগে বাড়ি না আমরা পাশে থাকার চেষ্টা করি, তাই না, পিছনে থাকার চেষ্টা করি। আর যেই ব্যক্তি রাসূলুল্লাহ যেই অবস্থায় দিনকে ছেড়ে গেছেন তার উপর কিছু বাড়ালো, সেই ব্যক্তি আল্লাহর আগে বাড়লো, রসুলের আগে বাড়লো। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন সূরা হুজরাতের প্রথম আয়াত, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনরা তোমরা আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পীর মুরিদি হইল না, কবর পাকা হইল না, ঈদে মিলাদুন্নবী হইল না, ভালোবাসা দিবস হইল না, যতগুলি বিদাত আছে। নামাই তো নামাজের, নামাজ থেকে শুরু করেন, যেটা দিনে পাঁচ ওয়াক্ত, আবার কত নামাজ, ফরজ, সুন্নাত, বিতর, ইত্যাদি নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, দোহা নামাজ, এই নামাজে নামাইতো পড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন না, তার সাহাবীরা পড়লেন না, তো আল্লাহ এবং রসুলের আগে বাড়লেন না আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকবর দিয়ে নামাজ শুরু করেছেন, আপনি বলছেন না আমি নামাইতো দিয়ে নামাজ শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে নিওয়াজাত ওয়াজিয়া পড়ছেন, বাদ তাকবীরে তাহরিমার পরে কখনো সুবহানাকা পড়ছেন, কখনো আল্লাহু বাইত বাইনি পড়ছেন না, আপনি বলছেন না আমি নিওয়াজাতে যাই নামাজের দোয়া হিসেবে তাকবীরে তাহরিমার আগে পড়ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে গেলেন না, কত বড় বেয়াদব। তাহলে বিদাত করে বেশি নেকি করব, বেশি নেকি করতে গিয়ে নবীর মানহানি করছে, হয় কোরআন আয়াতকে অস্বীকার করছে, যেটা প্রথম ক্ষতির দিক বললাম, আর না হইলে আল্লাহর সামনে রাসূলের সামনে বেয়াদবি করছে। আর যেই ব্যক্তি বেয়াদবি করে সে মানহানি করে না করে না? মানহানি করলো কি করলো না? ব্যঙ্গচিত্র করলেই শুধু মানহানি হয়, বিজাতি কাফের করলে মানহানি হয়, আর আমরা নিজের হাতে যদি করি তো অসুবিধা নেই, তাই না? কারণ আমরা তো মুসলিম, আমরাই করছি। এ কথা মদিনা ইউনিভার্সিটির এক প্রফেসর বলেছিলেন যে পাকিস্তানে গেলাম তো দেখলাম যে মসজিদ সংলগ্ন বিল্ডিংয়ে, মসজিদের আন্ডারে বিল্ডিং, আর তাতে মদের দোকান আছে। সেটা মুসলিম করলে অসুবিধা নেই, মুসলিম দেশে, কারণ জমহুরিয়া ইসলাম, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইসলাম নাম লেখা আছে। কিন্তু এটা যদি ভারতে হয় তো বড় দাঙ্গা ফাসাদ হয়ে যাবে, এটা যদি ইউরোপে হয় তো বড় ব্যাপার স্যাপার হয়ে যাবে, মদের দোকান রাখবে, মসজিদ থেকে দূরে রাখো, তাই না?
মানে আপনি করলে কোনো অসুবিধা নেই, কারণ আপনি মুসলিম। আর অন্যরা করলে অপরাধ হয়ে যায় না, একে অপরাধ বরং আপনারটা বেশি অপরাধ। যারা আল্লাহ এবং রাসূলের আগে বাড়ে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। যারা বাড়ি তারা সীমা লঙ্ঘন করল, সীমা লঙ্ঘনকারী জালেম। ওয়ামান ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাওলাইকুমুজ জালেমুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে তারা হচ্ছে জালেম। বিদাতের ক্ষতিকর দিক হচ্ছে যে যেই ব্যক্তি বিদাত শুরু করলো সে যেন নিজেকে শরীয়ত রচনায় আল্লাহ এবং রাসূলের একটা পার্টনার হিসেবে ঘোষণা করল। ভালো করে বুঝেন বিষয়টাকে। হ্যাঁ, আপনার কোম্পানিতে যদি আপনি একটা ব্রাঞ্চ ছিল না, আর আপনি নিজে আর একটা ব্রাঞ্চ খুললেন আপনার কোম্পানির নামে, তো আপনি একটা শেয়ার হইলেন না, একটু শেয়ার হইলেন, কারণ আপনি একটা এই ব্রাঞ্চটা আপনি খুলেছেন। তো একটা জিনিস ধর্মের নামে ছিল না, শয়ে বরাত ছিল না, শয়ে মেরাজের এই উৎসব ছিল না, বা নফল পড়া ছিল না, ঈদে মিলাদুন্নবী ছিল না, পীর মুরিদের এই ব্যবসা ছিল না, আর বাড়াইলেন, তার মানে আপনি রাসূলের একজন পার্টনার হলেন, যে আমিও পার্টনার শরীয়ত রচনায়। এটা হচ্ছে বিদাতের তৃতীয় ক্ষতিকর দিক। অথচ আল্লাহর কোনো শরীক নেই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকার ছিল না যে ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে বিনা ওহীতে কথা বলবেন। অমায়ান্তি কানিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল খুশি কোনো কথা বলতেন না। ইয়া রাসূল আল্লাহ, এটার জবাব কি হবে? নীরব থাকতেন না থাকতেন না, কিসের আশায়? ওহির আশায়। যদি নিজে থেকে তিনি যদি একটু শরীক হইতেন তো বলে দিতেন, অসুবিধা কি, আল্লাহ সমর্থন দিয়ে দিবে, পেয়ে যাবো আল্লাহ পাকের সমর্থন। তা তো করেননি, চুপ থেকেছেন। তারপরে একটু পর জিজ্ঞাসা, আইনা সাইল, ওই জিজ্ঞাসাকারী কোথায়, যে প্রশ্ন করছিল একটু আগে, ডাকো ডাকো, উত্তর এসছে, মানে ওহি এসছে এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বিধান দাতা, আর বিধানের মুবাল্লিগ বা প্রচারক কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। যেইভাবে যতটা পরিমাণ পৌঁছেছেন ততটা পালন করা আমার আপনার দায়িত্ব, ততটাই পৌঁছাতে হবে, তাতে বাড়ানো যাবে ততটাই পালন করতে হবে। আল্লাহ পাকের সাদ করেছেন, আমলাহুম শুরাকা, তাদের কি কোনো শরীক রয়েছে? শারাউলাহু মিনাদ্দিন, তাদের ধর্মে ধর্ম রচনা করেছে? মালাম ইয়াজান বিহিল্লাহ, যে সম্পর্কে আল্লাহ পাক অনুমতি দেননি। আরে আল্লাহর অনুমতি নেই মানে আল্লাহর কোরআনে নেই, রাসূলের হাদিসে নেই, আর তুমি কোথা থেকে এটা পেলে যে তুমি ওতে ঢুকালে? আল্লাহ পাক বলছেন, যারা এই রকমের শরীয়তে দিনে বিদাত ঢোকায়, নতুন কাজ করে নেকির আশায়, ওয়ালাউলা খালিমাতুল ফাসল, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা যদি এই না হতো যে দুনিয়া বিচারের জগৎ নয়, এই দুনিয়াটা ইহ জগৎ, এটা বিচার দিবস নয়, এটা হচ্ছে কর্ম, কর্ম জগৎ, কাজের ক্ষেত্র, এটা এটা আল্লাহ পাকের কথা, সেই জন্য আল্লাহ পাক শাস্তি দেন না, না হলে লাকোজিয়া বাইনাহুম, আল্লাহর এই কথা যদি না থাকতো যে দুনিয়া হচ্ছে কর্মজগৎ আর বিচারের জগৎ, প্রতিদান জগৎ, বদলার জগৎ হচ্ছে আখেরাত, এটা যদি না থাকতো তাহলে তাদের অবশ্যই একটা সমাধান করে দেওয়া হতো, মানে শাস্তি দিয়ে দেওয়া হতো, এই বিদাতের আর শিরকের শাস্তি দিয়ে দেওয়া। ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, আর জালেমদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। চতুর্থ ক্ষতিকর দিক হচ্ছে বিদাতের, যারা বিদাত করে তার মানে দুটোর একটা, মনে করে একটা নতুন কাজ করলেন নেকির রাস্তা, নেকি বলি তো করা হয় না, একমাত্র চুরি ডাকাতি ব্যভিচার ইত্যাদি এই ধরনের অপরাধ যেগুলি, এই অপরাধগুলি নেকির আশাই করে না, যারা করে তারা অপরাধ বুঝেই করে, কিন্তু আপনি এই সব অপরাধ যেসব বাইরা করবেন বা করবেন ইচ্ছা রেখেছেন বা বাড়িতে করে আপনাদের নেকির আশায়, হ্যাঁ তাই না, পীরের মুরিদ হইতে গেলেন বয়াত হইলেন নেকির আশায়, নাজাতের আশায়, মাজারে ওরুসে গেলেন নেকির আশায়, নাওয়াই তো পড়লেন নেকির আশায়, সম্মিলিত মোনাজাত করলেন নেকির আশায়, সব নেকির আশায় করছেন। এই যে নেকির আশায় করছেন, এই নেকির রাস্তাটা সম্পর্কে জিজ্ঞাসা আপনাকে, যে এই নেকির রাস্তাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না জানতেন না, দুটোর একটা হবে, হয় জানতেন আর না হয় জানতেন না। প্রথম ধরলাম জানতেন না, যদি জানতেন না বলেন তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চমৎকার আমল, হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য একটা করে নিয়ত, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, হ্যাঁ সালাত আল ইশাই ফরিজাতান লিল্লাহি, হ্যাঁ আর কি ভাই, হ্যাঁ হ্যাঁ মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে,
আপনি জানলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন না, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহানি করলেন না করলেন না? যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো না হয়তো জানতেন না, কিন্তু আমরা একটু জানি যে নিয়ত পড়তে হয়। আপনি বেশি জ্ঞানী নবীর চাইতে, নবীকে আপনি ভাষাটা বলতে খুব কষ্ট লাগছে যেন আপনি অজ্ঞ জাহেল মনে করলেন, আর আপনি পণ্ডিত, ধর্ম সম্পর্কে পণ্ডিত, না হয়তো শিখেছেন, হ্যাঁ ইফতাদায়তু বিহাজাল ইমাম শিখেছেন, আনা ইমামুল লেমান হাজার ইমাম সাহেব শিখেছেন, বিদাতি ইমাম, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইমামুল লেমান হাজার ইমাম হাজুর জানতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না জেনে থাকেন তাহলে অজ্ঞতার মিথ্যা অপবাদ দিলেন রসুলের উপর, হ্যাঁ যে রসুল জানতেন না আমরা জেনেছি। আর যদি বলেন যে না রসুল জানতেন, আমরা যে সওয়াবের কাজগুলি করছি, না হয়তো পড়ছি সওয়াবরাত করছি, রসুল জানতেন, জানলেন এত সুন্দর নেকির রাস্তা, এতগুলি নেকির কালেকশনের রাস্তা ছিল আর বললেন না, তো নবী কি করলেন তাহলে? গোপন করলেন, লুকাইলেন, আর এক অপরাধ দিলেন, আর এক অপরাধ চাপিয়ে নবীর ওপর যে আর রাসূলুল্লাহ আপনি এত সুন্দর রাস্তাগুলো জানছিলেন আর জানার পরে কেন বলেননি? আমরা তো জেনেছি মুরব্বীদের মাঝে, না হলে তো আমরা এই নেকি থেকে মরুম বঞ্চিত থাকতাম। আপনি শুধু একটা লাইলাতুল কাদার দিয়ে দিয়েছেন, সব অপরাধ দেননি, দেখেন তো আমাদের হুজুর মুরব্বীরা দিয়েছে, আপনি জানার পরে কেন গোপন করেছেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর ভাবে নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মায়েদার আয়াত নম্বর 67 তে ইরশাদ করছেন, হে রাসূল যা নাজিল হচ্ছে তোমার রবের পক্ষ থেকে তা তুমি পৌঁছিয়ে দাও। শুধু তাই নয়, ওয়া ইন লাম তাফআল, যদি ওইভাবেই পৌঁছে না দাও, মা উনজিলা যা নাজিল হচ্ছে পৌঁছিয়ে না দাও, লুকিয়ে রাখো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর মেসেজ, আল্লাহর পয়গাম পৌঁছালে না তুমি, দায়িত্বহীনতার পরিচয় দিলে তুমি। কি বলবেন তাহলে যে নবী জানতেন আর দিলেন না, গোপনে রাখলেন, নবীর ওপর অপরাধ চাপাইলেন, আর নবী না হয় নবী জানতেন না তাহলে নবীর ওপর এক মিথ্যা অপবাদ চাপাইতেন যে আপনি জানতেন না আমরা জেনেছি অন্য সোর্স দিয়ে, কত বড় অপরাধ দিয়ে বিদাতীরা চিন্তা করুন। পঞ্চম অপরাধ হচ্ছে বিদাতের বা ক্ষতিকর দিক হচ্ছে যে যারা বিদাত করে এই বিদাত মানুষকে ধর্ম সম্পর্কে বলতে দুঃসাহসিক বানিয়ে দেয়, বলার ক্ষেত্রে সাহস হয়ে যায়, অসুবিধা নেই, একটা মাসলা আসলো চট করে বলে ফেললো, হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নাত বিদাত বলে ফেললো। আজকের চায়ের দোকানে আর বুফিয়াতে, এখানে তো বুফিয়া বুঝে দেশের মানুষ বুফিয়া বুঝবে না, আর আমাদের বক্তব্য সারা পৃথিবীর মানুষ চায়ের দোকানে বসলে এরকম মুফতি দেখবে না। হ্যাঁ আর আপনি হোটেলে দেখেন, বাঙালি হোটেলে চুপচাপ শুধু বসে যান, আলহামদুলিল্লাহ অনেকদিন তো হোটেলে বসে না, কিন্তু এককালে প্রথম দমে এসে দেখতাম বসে আছি, ওইদিকে চেনা যায় না যে মুসলিম না হিন্দু, আর একজন বলছে যে এটা এটা চলবে, বলছে কেন চলবে, এটা চলবে না এটা বিদাত, আরেকজন বলছে সুন্নাত, বলছে জায়েজ, আরেকজন না জায়েজ, ঠিক চলছে চায়ের দোকান বুফিয়া আর এই আমাদের হোটেলগুলা এই কাজের জন্য এই ফতোয়া। হ্যাঁ মোল্লাদের হাফেজ হয়েছে, একটু কেরাত শিখেছে, কোনো জায়গায় মসজিদের ইমাম হয়েছে, খালি হাতে ঘুরিয়ে দেবে না, খালি হাতে ফিরিয়ে দেবে না, আপনাকে ফতোয়া নিতে এসছেন আর খালি হাতে ফিরে যাবেন, আর আপনার মসজিদের ইমাম, এটা কি হয়? কিছু না কিছু দিয়ে বিদায় করবে আপনাকে, জবাব একটা দিয়ে বিদায় করবে, আপনি গুমরাহান ফাদাল্লু আদাল্লু ইত্তাখাযান নাসুর হুসান জুহালা। কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে যে জাহেল মূর্খ ইমাম হবে, মুফতি হবে আর খতিব হবে, আর ফতোয়া না দিয়ে খালি হাতে ফিরাবে না, ফাদাল্লু আদাল্লু, নিজেও গুমরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। তো যারা দিন সম্পর্কে বিনা দলিলে কথাবার্তা বলে ওদের বলতে সাহস বেড়ে যায়, কিন্তু যারা কোরআন এবং হাদিস দিয়ে বলে তাদের একটা ফতোয়া জিজ্ঞেস করলেই চট করে থেমে যায়, না আমাকে সময় নিতে হবে, এখন আমার স্মরণ হচ্ছে না এর দলিল, কোন আয়াতের ভিত্তিতে এটা হইতে পারে, কোন হাদিসের ভিত্তিতে হইতে পারে। আমাদের কাছে বহু মাসলা এরকম আসে, কাউকে এক ভাই এখানে দামামে বড় ব্যবসায়ী জিজ্ঞেস করছেন টেলিফোন, আমি গাড়িতে আমি বললাম যে না আপনার এই ফতোয়া জটিল, পরে আপনি জিজ্ঞেস করবেন, তারপরে আমিও করি দেশে হয়তো ব্যস্ত এখন পর্যন্ত, এইরকম কতগুলি মাসলা মাসাইল এক সপ্তাহ দুই সপ্তাহ মাস পার হয়ে গেছে, এক মেডিকেল ডাক্তার আল কাসিমে থাকে, তার ওই ব্যাংকের লোন নেওয়া নিয়ে বাড়ি করা নিয়ে প্রশ্ন, এক মাস আমি ঝুলিয়ে রেখেছি, কারণ কোরআন হাদিসের ব্যাপার, অত এই দুঃসাহসিকতা করলে আজরাহুম আলাল ফুতিয়া আজরাহুম আলাল নার, যেই ব্যক্তি ফতুয়াবাজিতে বেশি সাহস দেখাবে সে জাহান্নামে যাওয়ার বেশি সাহস দেখালো, জাহান্নামে যাওয়ার বেশি সাহস দেখালো, অসুবিধা নাই বলে দিলাম একটা, হইলি তো হইল,
সুবহানাল্লাহ। তো যারা বিদাত করে তারা দিন সম্পর্কে বলতে গিয়ে বাড়াবাড়ি করতে ভয় করে না, আর দিনের ব্যাপারে আকীদাই হোক আর কথাই হোক আর আমল এমন কিছু ঢুকিয়ে দেয় থাক আর না থাক। আপনি বলেন তো, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সুবহানাকা তো বলে হ্যাঁ সুবহানাকা, জানা থাকলে বলবেন হাদিসে আছে। কিন্তু এমন আজকাল আমাদের দেশের সমাজের লোকেরা যে কোনটা হাদিসে আছে আর কোনটা নেই, কোনটা সহি না কোনটা জঈফ, কোনটা আছে নেই, তাদের কাছে নামাই তো যেমন মুখস্থ করা তেমনই সুরা ফাতিহা মুখস্থ করা। হ্যাঁ, যেমন আত্মাহাত আর দুরুদ মুখস্থ করা তেমনই ইত্তাদিতে বেহাজ আলাম মুখস্থ করা। চিন্তা করুন তো দেখি কি অবস্থা, তাহলে চিন্তা করুন। তো যারা বিদাত করে তাদের দিন সম্পর্কে বলতে গিয়ে ভয় লাগে না, আল্লাহ পাক সতর্ক করেছেন ওয়ালা তাতাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদি, তোমরা সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ছয় নম্বরের অপরাধ হচ্ছে বা ক্ষতিকর দিক হচ্ছে বিদাতের, যে বিদাত কোন জাতির মধ্যে ঢুকে পড়লে জাতির ঐক্য থাকে না, জাতি বহু দলে বিভক্ত হয়। ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম উম্মত 73 দলে বিভক্ত হবে, আর কুল্লু হাফিনার সমস্তগুলি জাহান্নামে যাবে, আর একটা জান্নাতে যাবে। নাম ধরে বলেন না হলে ওই নামটা সবাই নিয়ে নিত, সমস্ত শিরক বিদাত কবর মাজার পূজা করত আর ওই নামটা নিয়ে নিত। এই জন্য নবী কারীম একটা লক্ষণ বলেছেন যে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি আজকের যুগে যেই দিনের ওপর আছি, যেই বিধানের ওপর, আর আমার সাথী সঙ্গী আবু বকর ওমর উসমান আলী আর আমার অন্যান্য সাহাবাই কেরাম যেই রাস্তার উপর আছে, এই রাস্তার উপর যারা থাকবে তারা জান্নাতি। এখন এই রাস্তার উপর কারা আছেন, তারা কি বলতেন যে আল্লাহ নিরাকার, তারা কি বলতেন আরবা আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা কি বলতেন মুমিনের কলবে কলবে আল্লাহ, তারা কি বলতেন আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরতেই হবে, তারা কি বলতেন যার পীর নেই তার পীর শয়তান, তাদের যুগে যদি পীর মরিদি থাকে তো কে পীর ছিল কে মরিদ ছিল, সব আপনি নিজেকে জিজ্ঞেস করুন আর প্রশ্ন উত্তর নেন, কারণ আপনার জান্নাত জাহান্নামের বিষয়, এটা আপনার চরকায়, আপনার চরকায় আপনাকে তেল তেল দিতে হবে, আমাকে তেল দিয়ে আসতে হবে বাড়িতে। আপনার ব্যবসার জন্য তো আমাকে বলতে হয় না যে কি কোন ব্যবসা করবেন আর কোনটা করবেন, এখন রিলিজ নেবেন না নেবেন না, এটা তো বলতে হয় না। খুব বেশি তো একটু পরামর্শ হয়তো করেন, যদি খুব একটা মনে করেন যে পরামর্শ করবো তাহলে, আর দিনের ব্যাপার আপনার নিজের ব্যাপার এটা জানবেন না আপনি, আপনার নাজাত না আপনার সাজা, জান্নাত না জাহান্নাম, এই বিষয়টা না আপনার মাথা ব্যথা নেই, অবশ্যই আপনাকে মাথা ব্যথা হইতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। যারা বিদাত করে, বিদাত ধীরে ধীরে জাতিকে বিচ্ছিন্ন করে ছাড়ে, বিক্ষিপ্ত করে ছাড়ে, দলের শেষ থাকে না। এক এক এলাকায় গেলে এক এক রকমের তরিকা দেখবেন, এক এক পীরের মরিদ আর এক এক তরিকায় জিকির, এক এক তরিকায় ইবাদত বন্দেগি, এক এক তরিকার নামাজ। পক্ষান্তরে কোরআন এবং হাদিস জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে চলেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পশ্চিমে যত দূর চলে যান আপনি আর পূর্বে যত দূর চলে যান, সকলে যদি এর ওপর প্রতিজ্ঞা করে যে আমরা কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানব না, তাহলে একাধিক দল হইতেই পারে না, হইলে দুনিয়ার গরজ হবে, দিনের ভিত্তিতে আকীদার ভিত্তিতে দল পয়দা হবে না, আকীদার ভিত্তিতে দল পয়দা হবে না। হ্যাঁ, কারণ সবাই কোরআন হাদিস থেকে আকীদা নেই, সবাই কোরআন হাদিস থেকে নামাজ নেই, সবাই কোরআন হাদিস থেকে রোজা নেই, সুতরাং একদল নামায় তানাসুমা গাদান দিয়ে রোজা শুরু করছে আর একদল শুধু বিসমিল্লাহ বলে রোজা শুরু, এটা হবে না। সবাই দেখবে যে ভাই রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রেখেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি কে নামায় তানাসুমা গাদান পড়েছে, হ্যাঁ নবীকে নওয়াইতুল উমরাতে পড়েছেন, উমরে গিয়ে নওয়াইতুল হাজ্জা পড়েছেন, সবাই দেখবে কোরআন হাদিসে নেই, সবাই বাদ দিবে, সুতরাং উম্মত একটাই থাকবে, একাধিক হবে না। পক্ষান্তরে যখন অসুবিধা নেই, কাজটা তো ভালোই, নিয়তটা অন্তরে করছে তার সাথে মুখে বলেই নিল অসুবিধা, তখন ধীরে ধীরে দল বাড়বে। আর এক এক এলাকার লোক এক এক রকম, যেমন একটা উদাহরণ দিয়ে বলি যদিও সময় হচ্ছে বোঝানোর জন্য, যারা মিলাদ করে, মিলাদিরা কয়েক রকম ভাগে বিভক্ত, একদল মিলাদি বসে বসে মিলাদ করবে, দাঁড়াবো না, কথা বুঝছেন, ইয়া নবী সালাম আলাইকা পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছে, কিন্তু বসে বসে একদল বেরোলো, এরা রসুলের আদর্শ থেকে বেরোলো, সম্মিলিত দুরুদ পড়বে মহব্বতের সাথে, নবীর সাথে মহব্বত, আল্লাহর সাথে মহব্বত, কিন্তু একসাথে এক আওয়াজে পড়তে, একটা দল বেরোলো, আর দল বলছে না 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 বসে থাকলে বেরোতেই হবে, দাঁড়াইতে হবে, আর দাঁড়াইতে হবে, আর দল বলছে কেন দাঁড়াইতে হবে, এই জন্য দাঁড়াইতে হবে যে নবী হাজির হয়ে গেছেন, নবী চলে এসছেন, তো নবী দাঁড়িয়ে আসবেন আর তোমার বেয়াদব বসে থাকবে, হ্যাঁ
কতদূর শিরকে পৌঁছে গেল, দেখলেন কত দল তৈরি হইলো, একটা মিলাদের নামে কতগুলি মিলাদি কেয়ামি আর কত কি পয়দা হইল। পক্ষান্তরে জন্মবার্ষিকী নেই, মিলাদ পড়া নেই, আরে মিলাদ পড়ার বিষয় নাই জাহেল মূর্খ, বরং মিলাদ মানে জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী তো পড়ার জিনিস নাই, পড়া দুরুদ, পড়া দুরুদ, আপনার দুরুদ আপনি একা একা পড়বেন, আপনি আপনার বাড়িতে পড়েন, আপনি কর্মক্ষেত্রে পড়েন, আপনার ডিউটিও চলছে, আপনার দুরুদ তো পড়া হচ্ছে, আপনার গাড়ি ড্রাইভিং করছেন, আপনি দুরুদ পড়ছেন, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, তাহলে উম্মত একটাই থাকতো, এক উম্মত কত ভাগে বিদাতের কারণে বিভক্ত হয়। আল্লাহ ফাকর রব্বুল আলামিন এই রাস্তা থেকে সতর্ক করেছেন বহু আয়াতে, তার মধ্যে একটি আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতহুমুল বাইয়্যানাত, ওদের মত হয় না যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, মতবিরোধ করেছে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক আরো সতর্ক, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, যারা তাদের ধর্মকে বিক্ষিপ্ত করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে বহু দলে বিভক্ত করেছে, ধর্মের নামে বিভক্ত হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি আর ওই আপনার অমুক পার্টি তমুক পার্টি, ওই দুনিয়ার পশ্চিমা রাজনীতি করার জন্য নয়, বরং ধর্মের নামে বিভক্ত হয়েছে। হ্যাঁ, আল্লাহকে নিয়ে বিভক্ত হয়েছে, রসুলকে নিয়ে বিভক্ত, রসুল নূরের পয়দা না মাটির পয়দা, হ্যাঁ রসুলের ছায়া ছিল ছিল না, হ্যাঁ বুঝতে পারছেন, রসুল হায়াতুন নবী না ফাতুন নবী, রসুল মারা গেছেন না মরেননি, হ্যাঁ দেখছেন না, একটা রসুলকে নিয়ে কত দল পয়দা হইলো। কোরআন এবং হাদিস থেকে সরে যাওয়ার কারণে আকিদার ক্ষেত্রেও বিদাত, আমলের ক্ষেত্রেও বিদাত, কথার ক্ষেত্রেও বিদাত, আর বিদাত মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করে ছেড়েছে। নবীর সাহাবীদের সাথে মহাব্বত, হ্যাঁ মহাব্বত সবার সাথে হইতে হবে না, এক দলের সাথে, আলীর দোহাই দিয়ে শুধু ওর দলটার সাথে কয়েকজনের সাথে, বাকি সব গেল ওই শিয়া বেরুল, শিয়া রাফেজি বেরুল, দেখলেন এইভাবে, আর কারোর সাথে মহাব্বত, ইহুদি চক্রান্ত আর ইবলিশ শয়তানের চক্রান্ত কি করে, যে সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধুদেরকে দিল ইসলাম থেকে বের করে, এইভাবে মুসলিম জাতিতে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। সাত নম্বর ক্ষতিকর দিক হচ্ছে, যারা বিদাত করে তারা সুন্নত থেকে বিমুখ হয়ে যায়, এটা এক আল্লাহ পাকের পানিশমেন্ট, শাস্তিও এক নম্বর কথা, কারণ ভালো জিনিস যখন ছেড়ে দেবেন, মন্দতে মন্দতে লাগবেন, তখন ভালো আল্লাহ ছাড়িয়ে দেবে, বুঝতে পারছেন না, এই জন্য যেসব বিদাতি দেখবেন আউয়াবিনের বিদাতি নামাজ মাগরিব পরে পড়ে, তাদের অধিকাংশ তাহাজ্জুদ পড়া তৌফিক হয় না, তাহাজ্জুদ পড়তে বলেন, আল্লাহ কোরআনে বলছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাতবি, তাহাজ্জুদ পড়ো, যদিও নবীকে সম্বোধন করা হয়েছে কিন্তু আপনি তো নবীর উম্মত, আপনাকে তো তার অনুকরণ করা উচিত। হ্যাঁ কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অধিকাংশ অংশে কিয়াম করো মানে তাহাজ্জুদ পড়ো, তার তৌফিক হয় না, কিন্তু আউয়াবিন খুঁজে বেড়ায়, আবার এই শয়বরাতের নফল খুঁজে বেড়ায়, আর আপনার ওই শবে মেরাজের নফল খুঁজে বেড়ায়, কত রকমের নামাজ খুঁজে বেড়ায়, বিদাত করে তখন আল্লাহর গজব এই নামে যে সুন্নত থেকে আল্লাহ পাক তাড়িয়ে দেন, যখন বিদাত করবে সুন্নত ছেড়ে দেবে। দেখেন সম্মিলিত মোনাজাতের বিদাত সালাম ফেরার পরে শুরু করেছে, সমস্ত জিকির আজকার ছেড়ে দিয়েছে সালাম ফেরার পরে, এতগুলি জিকির আজকার, আট থেকে দশটা তারও বেশি জিকির আজকার আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আরো যে আল্লাহু তাসমিন কাসালাম তাবারক তিয়াল জালাল ওয়াল ইকরাম, আর খুব পড়লে এই দুটো ব্যাস, আর বাকি সকালের জিকির করে না, সন্ধ্যার জিকির নেই, ঘুমের আগের জিকির নেই, ঘুম থেকে জাগার জিকির নেই, বাথরুমে যাওয়া বাথরুমে বের হওয়ার, বাড়িতে ঢোকার জিকির নেই, বাজারে ঢোকার জিকির নেই, জিকির কি নেই ইসলামে? কিন্তু সুন্নতি আল্লাহর আজাব যে সুন্নতি জিকিরতে আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়েছে, যেমনই বিদাতি জিকির করা শুরু করে সুন্নতি জিকিরতে আল্লাহ পাক সরিয়ে দিয়েছে, বিদাতি মোনাজাত শুরু করেছে